প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। Good afternoon, students. Hope you are well by the grace of Almighty Allah. I think you are spending long vacation of coronavirus. I think you are utilizing your time in reading and writing. To increase your reading and writing, we are going to facilitate you by taking classes. The initiatives is taken by our Honorable DC, so I would like to thank our Honorable DC. Today I am going to take classes for the students of class 8, and my topics is how to write passage narration. So I am going to discuss with you about passage narration, and I think you will take your notebook or writing pad or khatas, and hope that you will be benefited from my lecture. Okay, let's go to our main topics. I hope you have already learned how to change from direct to indirect narration from data sentences. Okay, let's see. Welcome to my class. This is my introduction. If you fail to understand my topics, please you can contact with me through mobile phone or through my email address. Okay, our topic is how to write passage narration. For your proper understanding, I am taking my class not through the English language, but I am using our mother tongue, that means Bengali. So look at the blackboard and be attentive with me. Let's read. প্যাসেজ হলো একগুচ্ছ বাক্য যার একটা ধারাবাহিক বক্তব্যের সূত্রে একসাথে গাঁথা। সেন্টেন্স ন্যারেশনের সাধারণত প্রত্যেকটি বাক্যে স্পিকার স্পোকেন টু এর উল্লেখ থাকে, কিন্তু প্যাসেজ ন্যারেশনে সাধারণত তেমনটা থাকে না। তবে একটু মনোযোগের সাথে পড়লেই তোমরা স্পিকার স্পোকেন টু খুঁজে পাবে। প্যাসেজ ন্যারেশনের বেলায় যেসব নিয়ম ও সতর্কতা অবলম্বন করা দরকার সেসব নিম্নরূপ। ওকে, দেন কাম টু দ্য প্যাসেজ ন্যারেশন, এর নিয়ম ও কৌশল। নাম্বার ১, প্যাসেজটি পরে প্রতিটি বাক্যের স্পিকার ও স্পোকেন টু অর্থাৎ শ্রোতা জেনে নিতে হবে। নাও হোয়াটস ইউর ফার্স্ট অ্যাসাইনমেন্ট, ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি টু ফাইন্ড আউট হু ইজ দ্য স্পিকার অ্যান্ড টু হোম ইজ হি স্পোকেন টু।
দ্যাট মিন্স বক্তা এবং শ্রোতা তোমাকে অবশ্যই জেনে নিতে হবে। নাম্বার টু, প্যাসেজের অর্থগত কাঠামোগতভাবে বিভিন্ন ধরনের বাক্য থাকে, কোনটা কোন ধরনের বাক্য তা বুঝতে হবে। দ্যাট মিন্স ইন এ প্যাসেজ দেয়ার আর উই অলরেডি নো দ্যাট উই চেঞ্জ ফাইভ কাইন্ডস অফ সেন্টেন্সেস। হ্যাঁ, প্যাসেজে অর্থগত কাঠামোগত বিভিন্ন ধরনের এই বাক্যগুলোকে কোনটা কোন ধরনের বাক্য তা তোমাকে আগে বুঝে নিতে হবে। নাম্বার থ্রি, ইউ হ্যাভ আই থিঙ্ক ইউ আর অলরেডি ইন্ট্রোডিউসড উইথ রিপোর্টিং বার রিপোর্টেড স্পিচ। এগুলো তোমরা ডিটাচ সেন্টেন্স করার সময় হয়তো জেনেই নিয়েছ, আর ডিটাচ সেন্টেন্স না জানলে প্যাসেজ ন্যারেশনটা একটু কঠিনই হয়ে যাবে, তাই ডিটাচ ন্যারেশনগুলো সম্পর্কে তোমাদের আগে থেকেই ধারণা আছে। হ্যাঁ, তাহলে একটু আমার সাথে পড়ে আসো। রিপোর্টিং বা অনেক সময় রিপোর্টেড স্পিচের মাঝে বা শেষে থাকে, ইনডাইরেক্ট করার সময় তাকে আগে আনতে হবে। যেমন লুক অ্যাট দ্য এক্সাম্পল অ্যাটেন্টিভলি, বাট নো ওয়ান হিয়ার্স অ্যাকুরেটলি এভরি টাইম আই টোল্ড হিম। হোয়ার ইজ দ্য রিপোর্টিং ভার্ব হিয়ার? দ্য রিপোর্টিং ভার্ব ইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স। হোয়েন ইউ টার্ন ইট ইন্টু ইনডাইরেক্ট ন্যারেশন ইউ শুড সে আই টোল্ড হিম দ্যাট। দ্যাট মিন্স রিপোর্টিং ভার্বকে তোমাকে প্রথমে নিয়ে আসতে হলো, আই টোল্ড হিম দ্যাট নো ওয়ান হিট অ্যাকুরেটলি এভরি টাইম। নেক্সট এক্সাম্পল, ফলো মাই এক্সাম্পল শি সেইড অ্যাজ ইউ শোক হ্যান্ডস অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। এখানে রিপোর্টিং ভার্বটা মধ্যকাল। তাহলে হোয়াট ইজ দ্য ইনডাইরেক্ট ফর্ম অফ দিস ডিরেক্ট ন্যারেশন? অ্যাজ ইউ শোক হ্যান্ডস শি অ্যাডভাইসড মি টু ফলো হার এক্সাম্পল অ্যান্ড নেভার ইট মোর দ্যান ওয়ান থিং ফর লাঞ্চ। তাহলে এখানে তোমরা কী পাচ্ছ? রিপোর্টিং ভার্ব অনেক সময় রিপোর্টেড স্পিচের মাঝে বা শেষে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় তাকে কোথায় নিয়ে আসতে হবে? এই এখানে একদম আগে নিয়ে আসতে হবে, শুরুর দিকে নিয়ে আসতে হবে। যেখান যেমন আমরা এই দুইটা সেন্টেন্সে আগে নিয়ে আসছি, দিস ইজ দ্য রুল থ্রি। দেন কাম টু দ্য পয়েন্ট ফোর, একটু মনোযোগ দিয়ে দেখো এখানে নাম্বার ফোরটা। রিপোর্টিং ভার্ব না দেয়া থাকে তখন কী করবে? অনেক সময় রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকে না, তাহলে না দেয়া থাকলে প্যাসেজ ও সেন্টেন্সের মেজাজ বুঝে রিপোর্টিং ভার্বটি বসাতে হবে। বক্তা একাধিক্রমে একঠানে পরপর কয়েকটি বাক্যে তার বক্তব্য পেশ করলে স্যাস এইট, অলসো সেইট, অ্যাড, অ্যাড এট, ফার্দার সেইট, টেল, টোল, আক্সড, অলসো আক্সড, ইনকোয়ার অফ ইত্যাদি ব্যবহার করা যায়। একজন বক্তার একই ধারাবাহিক বক্তব্যে একাধিক ধরনের বাক্য থাকলে প্রথম বাক্যের পরবর্তী বাক্যসমূহের ক্ষেত্রে এসব অতিরিক্ত রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য ক্লিয়ার আইডিয়া ফ্রম দ্য পয়েন্ট ফোর। আই এম রিপিটিং দ্য পয়েন্ট। রিপোর্টিং ভার্ব না দেয়া থাকে, যখন রিপোর্টিং ভার্বটা দেওয়া থাকবে না তখন তোমাকে কী করতে হবে? প্যাসেজ ও সেন্টেন্সের মেজাজ বুঝে রিপোর্টিং ভার্ব বসাতে হবে। বক্তা একাধিক্রমে একটানে পরপর কয়েকটি বাক্যে তার বক্তব্য পেশ করলেন, তাহলে কী দিবে তখন? স্যাস এইট, অলসো সেইট, অ্যাড, অ্যাড এট, ফার্দার সেইট, টেল, টুল, আক্স, আক্সড, অলসো আক্সড, ইনকোয়ার অফ ইত্যাদি ব্যবহার করা যায়। একজন বক্তার একই ধারাবাহিক বক্তব্যে একাধিক ধরনের বাক্য থাকলে প্রথম বাক্যের পরবর্তী বাক্যসমূহের ক্ষেত্রে এসব অতিরিক্ত রিপোর্টিং ভার্ব ব্যবহার করতে হবে। যেমন ডিরেক্ট, মোহন সেইড টু মি উই হ্যাভ বট এ নিউ কার, দিস ইজ এন অ্যাসার্টিভ সেন্টেন্স। ডু ইউ ওয়ান্ট টু সি ইট? ইটস অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন অ্যাগেন দেয়ার ইজ এ
there is an assertive sentence. It is very nice to look at. But then what will be the answer? Mohan told me that they had bought a new car. Tale we use in lieu of said to, told, report, command bade tutar pore amra that dilam. Subject we ke they korlam, they had present perfect tense, past perfect tense korlam, they had bought a new car. Then ki korlam dekho ekhon, he asked me. Interrogative sentence ejonno amra ekhane ki korlam, told na diye ekhane asked niye aslam. Eglo tumra data sentence e korcho jeto January, February, March already 3 মাস তোমরা ক্লাস করছো, এখানে ডিটা সেন্টেন্সগুলো তোমরা শিখে নিয়েছো নিশ্চয়ই। এর জন্য আর আমি ডিটা সেন্টেন্স না পড়ে প্যাসেজ ন্যারেশন সরাসরি চলে আসছি। তো এখানে প্যাসেজ ন্যারেশন কীভাবে লিখবো সেটা পড়তে গিয়ে এখানে দেখো, তাহলে প্রথমে আছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বলে হি আস্কড মি, কী দিয়ে প্রশ্ন, অক্সিলিয়ারি ভার্ব ডু দিয়ে প্রশ্ন, এর জন্য আমরা কী দিলাম, ইফ দিলাম। হি আস্কড মি if I wanted to see it, interrogative sentence. Then there is again an assertive sentence, so we use he added that it was very nice to look at. Now another example, he also said the members are asked to donate to relief to the relief fund. He added that the members are asked to donate to the relief fund. এখানে আরেকটু দেখো, ডিরেক্ট ন্যারেশনের অলসো থেকে বোঝা যায় যে বক্তা এর আগে আরও কথা বলেছে, এই কারণে আরও বলেন অর্থে অ্যাডেড ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক ইউ হ্যাভ গেট মাই পয়েন্টস হিয়ার, আমি মনে করছি তোমরা এটা বুঝছ। তাহলে বুঝে থাকলে আমরা আবার পরের পয়েন্টে যাই। নাম্বার ফাইভ একটু দেখো, রিপোর্টেড স্পিচে সার্ট থাকলে তার পরিবর্তে সেইট, রিপ্লাইড, রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। এক্সাম্পলসটা একটু খেয়াল করো, কি বলছি নাম্বার ফাইভটা, কি বলছি, রিপোর্টেড স্পিচে সার থাকলে তার পরিবর্তে সেইট, রিপ্লাইড, রেসপেক্টফুলি ব্যবহার করতে হবে। যেমন ডিরেক্ট, হি সেইট টু মি, স্যার আই শ্যাল রিমেইন এভার গ্রেটফুল টু ইউ। ইনডাইরেক্ট, হি সেইট রেসপেক্টফুলি। উই ক্যান ইউজ টুল, সেইটের পরিবর্তে আমরা এখানে টুলও দিতে পারি, হি সেইট রেসপেক্টফুলি টু মি, হি রেসপেক্টফুলি টুল মি দ্যাট হি উড রিমেইন এভার গ্রেটফুল টু ইউ। I think you have understood the point, you have got the point here. Okay, fine. Next point একটু ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করে দেখো। যেহেতু তোমাদের এখন ইউ আর এট দ্য প্রাইমারি স্টেজ অফ প্যাসেজ ন্যারেশন, you have to continue it till 9, 10, 11, 12 classes. So you have to be careful, you have to be attentive in doing passage narration. Reported SPC by Allah, by God, by job, by my life, ইত্যাদি ধরনের শপথ বাক্য থাকলে তখন আমরা কি করব? তখন আমরা সোয়ারিং বাই আল্লাহ, গড, জব, মাই লাইফ বসাব। যেমন দ্য সেইলর সেইট বাই গড ইটস এ শার্ক। দেন হোয়াট উইল বি দ্য ইনডাইরেক্ট ন্যারেশন? সোয়ারিং বাই গড দ্য সেইলর সেইট দ্যাট ইট ওয়াজ এ শার্ক। আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দিস পয়েন্ট। হোয়াট ইজ দ্য পয়েন্ট? কেউ যদি শপথ বাক্য বলে থাকে,
তাহলে আমরা কি করব সোয়ারিং বাই আল্লাহ গড জব মাই লাইফ এগুলো বসাই করব দেন দ্য নেক্সট পয়েন্ট নেক্সট পয়েন্টটা একটু খেয়াল করতে হবে এটা প্যাসেজ নারেশনে থাকে প্রায় সময় দেখা যায় যদি এরকম থাকে তাহলে একটু খেয়াল করো রিপোর্টেড স্পিসে থ্যাংক ইউ থাকলে যে হবে সাবজেক্ট প্লাস থ্যাংকড প্লাস অবজেক্ট এক্সাম্পল ডিরেক্ট আই সেড টু রহিম থ্যাংক ইউ ফর ইউর হেল্প ইনডাইরেক্ট আই থ্যাংকড রহিম ফর হিজ হেল্প আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য পয়েন্ট ইয়াস থ্যাংক ইউ থাকলে কী করতে হবে সাবজেক্ট প্লাস থ্যাংক অথবা থ্যাংকড দেন অবজেক্ট আই থ্যাংকড রাহিম ফর হিজ হেল্প গুড বাই নেক্সট গুড বাই থাকলে কী করবো সাবজেক্ট প্লাস বেট প্লাস অবজেক্ট প্লাস গুড বাই দিব নাও লুক অ্যাট দ্য এক্সাম্পল হিয়ার মতি সেড টু আস গুড বাই মতি বেড আস গুড বাই দেন দ্য নেক্সট পয়েন্ট গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট থাকলে উইশ প্লাস অবজেক্ট প্লাস গুড মর্নিং গুড ইভিনিং গুড নাইট বসাতে হয় যেমন এখানে আরেকটু কথা বলে রাখি যখন কোনো অ্যাড্রেস করা হয় তখন কী করব এই অ্যাড্রেসিংটা ব্যবহার করব অ্যাড্রেসিং এজ আঙ্কেল হিয়ার উইল বি এ কমা হিয়ার হিয়ার উইল বি এ কমা অ্যাড্রেসিং এজ আঙ্কেল সুমনা উইস্ট মি গুড মর্নিং তাহলে আমরা অ্যাড্রেসিংটাও এখানে শিখে ফেললাম কেউ যদি সম্বোধন করে কেউ অ্যাড্রেস করলে উই হ্যাভ টু ইউজ অ্যাড্রেসিং সুমন সেড টু মি গুড মর্নিং আঙ্কেল হোয়াট ডিড সুমন অ্যাড্রেস মি সুমন অ্যাড্রেস মি এজ আঙ্কেল সো ই ইউজ অ্যাড্রেসিং এজ আঙ্কেল সুমন উইস্ট মি গুড মর্নিং ওকে লুক অ্যাট দ্য পয়েন্ট অ্যাগেন হিয়ার ওকে দেন নেক্সট দিস পয়েন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট ফর ইউ ইন প্যাসেজ নারেশন দেয়ার ইজ ইয়েস নো তাহলে প্যাসেজ নারেশনে ইয়েস নো থাকলে আমরা কী করবো রিপোর্টেড স্পিসে ইয়েস ও নো থাকলে যথাক্রমে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ও রিপ্লাইড ইন দ্য নেগেটিভ ব্যবহার করতে হবে এক্সাম্পলস এক্সাম্পলসগুলো একটু খেয়াল করো ডিরেক্ট হি সেড টু মি ইয়েস আই অ্যাগ্রি উইথ ইউ তাহলে হোয়াট উইল বি দ্য ইনডাইরেক্ট নারেশন হিয়ার হি রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট অর টুল মি দ্যাট হি অ্যাগ্রিড উইথ মি নেক্সট এক্সাম্পল হি সেড টু মি নো আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ দেন হোয়াট উইল বি দ্য ইনডাইরেক্ট নারেশন হি রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড অ্যাডেড দ্যাট হি ডিড নট অ্যাগ্রি উইথ মি নোটিস দ্য পয়েন্ট অ্যাগেন হিয়ার ওকে দেন নেক্সট পয়েন্ট কাম টু দ্য নেক্সট পয়েন্ট দিস পয়েন্ট ইজ অলসো ইম্পর্টেন্ট রিপোর্টেড স্পিচের মধ্যে বিবৃতি স্টেটমেন্ট প্রশ্ন কোয়েশ্চেন অথবা বিবৃতি স্টেটমেন্ট ও অনুজ্ঞা ইম্পারেটিভ একত্রে থাকতে পারে এর ক্ষেত্রে ইনডাইরেক্ট করার সময় প্রত্যেক বিবৃতি প্রশ্ন অনুজ্ঞার জন্য পৃথক রিপোর্টিং বার এর প্রয়োজন হয় যেমন আজাদ সেড টু মি হোয়াট টাইম ইজ ইট মাই ওয়াচ হ্যাজ স্টপড ফার্স্ট সেন্টেন্স ইজ
an interrogative one. Then the next sentence is an assertive one. So what will be the indirect here? Azad asked me what time it was, and added that his was had stopped. I think you have understood this point here. Then come to the next point. I have already at the end of the showing you the rules of passage narration. As you are the students of class 8, I have pointed only 10 rules for you, because you are at the primary stage of doing passage narration. Okay, the last point of this, of how to write passage narration, is khyal rakhte hobe indirect korar shomoy passage er boktobber dharabahikota ebong mejaj jate khunno na hoy. Ei niyom ta abar ektu por shobai amar sathe ektu porbe. Khyal rakhte hobe indirect korar shomoy passage er boktobber dharabahikota, যে ধারাবাহিকতা এখানে রয়েছে সেটা যাতে ক্ষুণ্ণ না হয় এবং মেজাজে যাতে ক্ষুণ্ণ না হয়, এই বিষয়গুলো তোমাদের লক্ষ্য রাখতে হবে। ওকে, নাও উই আর গোয়িং টু প্র্যাকটিস প্যাসেজ ন্যারেশন। ওকে, নাও রাইট ডাউন দ্য প্যাসেজ হিয়ার। The mayor said, "Have you killed the rats?" "Yes, I have," said the piper. "Please give me the promised money." The mayor said, "We can't give you so much money. Take only 50 guilders." This is the passage narration here. Before going to answer the going to change it into indirect narration, we would like to explain it. Bishleshon ta ektu amar sathe khyal kor. Dekho ekhane eta mayor o piper er moddhe ekta songlap. Sutorang kokhono mayor holo speaker আর পাইপার স্পোকেন টু, আবার কখনো তার উল্টোটা। এখানকার সেন্টেন্সগুলো যথাক্রমে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ ও ইম্পারেটিভ। লক্ষণীয়, প্রথম বাক্যটি সূচিত হয়েছে ভার্ব দ্বারা, এখানে প্রথম বাক্যটা ভার্ব দ্বারা সূচিত হয়েছে। এসবের মধ্যে দ্বিতীয় বাক্যটি আবার পূর্ণাঙ্গ নয়। দেখো এখানে দ্বিতীয় বাক্যটি কি, ইয়েস আই হ্যাভ, এটা আবার ইটস নট এ কমপ্লিট সেন্টেন্স, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য নয়। আবার দেখো দ্বিতীয় বাক্যে রিপোর্টিং ভার্ব দেওয়া আছে, রিপোর্টেড স্পিচের পরে। তাহলে এখানে কি হয়েছে, এখানে আমরা দেখছি যে এই যে রিপোর্টিং ভার্বটা রিপোর্টেড স্পিচের পরেই দেওয়া হয়েছে। ওকে, লেটস স্টার্ট how we will change it into indirect narration. Try yourself first, then you will miss me. Okay, going on writing the indirect speech, indirect style. Okay. Okay, then come to the, look at the answer here. Look at the indirect style here. The mayor asked the piper if he had killed the rats. What is the answer here? The mayor asked the piper. I'm explaining it later. You see that back here, I am going to explain it later. The mayor asked the piper if he had
killed the rats. The piper replied in the affirmative and told that he had killed them. এখানে he had killed them. I have ওই পর্যন্ত ছিল, এখন আমরা এখানে এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স করছি and said that he had killed them. He politely requested the mayor to give him the promised money. Please give me the promised money. এটাকে কি করছি? He politely requested the mayor to give him the promised money. The mayor said that they could not give him so much money and ordered the piper and ordered him, piper means him, and ordered him to give, to take only 50 guilders. I think you have done the answer here. Now let's see the explanation. He বলতে কাকে বোঝায় তা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, যেহেতু উই ইউজ এখানে আমরা মেয়র এবং পাইপার দুজনকে দেখছি, দুজনেই ব্যক্তি, এজন্য এদের পরিবর্তে আমরা পরেরগুলোতে প্রোনাউন ব্যবহার করব। তো সে প্রোনাউন ব্যবহার করতে এই যে হি ব্যবহার করব সেটা নিয়ে হয়তো কাকে বোঝাচ্ছে, মেয়রকে না পাইপারকে, এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেজন্য পাইপার বোঝাতে বন্ধনীতে পি উল্লেখ করা হয়েছে। এবার দ্বিতীয় সেন্টেন্সটিতে একটু দেখো, দ্বিতীয় বাক্যটিকে পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তরিত করা হয়েছে, একই সাথে রিপোর্টিং বাক্যে রিপোর্টের এসপিসির আগে আনা হয়েছে। তাহলে আমি হ্যাঁ তাহলে মনে হচ্ছে এটা বুঝছো এখন তোমরা। এরপরে আসো, ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হয়েছে, প্লিজ থাকার কারণে পোলাইটলি রিকোয়েস্টেড ব্যবহার করা হয়েছে, বক্তা একই হওয়ার কারণে শেষ বাক্য দুটো ভিন্ন ধরনের হলেও এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এ কারণে এখানে এন্ডের পরে বক্তা দ্বিতীয়বার উল্লেখ করা হবে। তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য এক্সপ্লেনেশন। ওকে, দেন কামস টু দ্য নাও practice it. Change the narrative style of the following text. পরের গুলোতে প্রোনাউন ব্যবহার করব, তো সে প্রোনাউন ব্যবহার করতে এই যে হি ব্যবহার করব সেটা নিয়ে হয়তো কাকে বোঝাচ্ছে, মেয়রকে না পাইপারকে, এটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সেজন্য পাইপার বোঝাতে বন্ধনীতে পি উল্লেখ করা হয়েছে। এবার দ্বিতীয় সেন্টেন্সটিতে একটু দেখো, দ্বিতীয় বাক্যটিকে পূর্ণাঙ্গ বাক্যে রূপান্তরিত করা হয়েছে, একই সাথে রিপোর্টিং বাক্যে রিপোর্টের এসপিসির আগে আনা হয়েছে। তাহলে আমি হ্যাঁ তাহলে মনে হচ্ছে এটা বুঝছো এখন তোমরা। এরপরে আসো, ইয়েস থাকার কারণে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ ব্যবহার করা হয়েছে, প্লিজ থাকার কারণে পোলাইটলি রিকোয়েস্টেড ব্যবহার করা হয়েছে, বক্তা একই হওয়ার কারণে শেষ বাক্য দুটো ভিন্ন ধরনের হলেও এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, এ কারণে এখানে এন্ডের পরে বক্তা দ্বিতীয়বার উল্লেখ করা হবে। তাহলে আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য এক্সপ্লেনেশন। ওকে, দেন কামস টু দ্য নাও প্র্যাকটিস ইট। Change the narrative style of the following text. Okay, now practice this passage narration with me. You see that the indirect narration was, I came here yesterday from my village, he said. When did you come? I asked. My mother sent me to you with this letter. How is your mom? I have not seen her for a long time. I hope she is quite well. This is the direct speech here. We will practice it. Okay, let's come.
First of all, we will write indirect. Okay. You can also write answer also. What is the sentence here? The sentence is, I came here yesterday from my village, he said. What is the speaker here? He is the speaker here. To whom is he spoken to? I means here object. He told me. The first one is assertive sentence. That's why we use that. He told me that I came here yesterday. I means he. Came here, first indefinite tense will turn into first perfect tense. He had. Tare he told me that he had. Come thakle ki hoy, tumra to jano. Come changes into go. So after had, go went gone. He had gone. Here changes into there. He had gone there. Yesterday changes into the previous day. The previous, previous day. He told me that he had gone there the previous day from his mind changes into his from his village. Okay. We changes the first sentence like that. I came here yesterday from my village. He said. To otake ki korchi? He told me that he had gone there the previous day from his village. Then the next sentence. When did you come? I asked. I asked him. Ekhane ekta then dewa jay. Then I asked him. Then I asked him. When interrogative sentence ki diye shuru when tale when thakle when diye dilam. I asked him when he first indefinite tense ke amra ki korchi age first perfect tense. I asked him when he had gone. When he had gone. Full stop. We use here not the interrogation, but we use full stop here. Then I asked him when he had gone. My mother sent me to you with this letter. What did he answer or what did he reply? He replied. Tale likhi amra. He replied that my mother, his mother, his mother. He replied that his mother sent first indefinite, first perfect. His mother had sent him to me with this changes into that letter. Full stop. What is what did he reply? He replied that his mother had sent him to me with that letter. How is your mother? I haven't seen her for a long time. I hope she is quite well. যখন সে রিপ্লাই করলো তখন আমি কি করলাম তাকে তখন আমি তাকে প্রশ্ন করলাম হাউ ইজ ইউর মাদার আই আস্কড হিম
I asked him how his mother was. Full stop. One sentence. I haven't seen her for a long time. I told him that assertive sentence is in the kind of tool. I told him that I haven't seen her for a long time. Long time. Full stop here. Then the last sentence, I hope she is quite well. I added that I hoped she was quite well. Quite. Okay, now we have completed writing the answers here. Look at the blackboard again. He told me that he had gone there the previous day from his village. Then I asked him when he had gone. He replied that his mother had sent him to me with that letter. Then I asked him how his mother was. I told him that I haven't seen her for a long time. I added that I hoped she was quite well. So this is the indirect form of the example one. Okay, I think you have understood it. Okay, fine. Okay, now come to the next example here. We have already completed this one. Now come to the next example. Okay, number two, change the narrative style of the following text. Rina told Karim, how are you? I went to your house yesterday but did not find you. Where did you go? I went to the book fair, said Karim. This is the another example. Now you will change it into indirect style. Okay? Okay, come. Okay, now writing the answer here. Answer. Yes. What is the indirect style? Indirect style is Rina said to Karim, how are you? I went to your house yesterday but did not find you. Where did you go? Okay. What is the first sentence here? The first sentence is interrogative one. Rina said to Karim. Okay, Rina asked Karim, how are you? How he was? Full stop. Tale Rina asked Karim how he was. Then he told, I went to your house yesterday but did not find you. Okay, we use she here. She told him that she had gone to I went to your house yesterday. She told him that she had gone to his house. Gone to
his house. Yesterday, the previous. P-R-E-V-I-O-U-S. Previous day. But did not find you. Notice here. এখানে দেখো যে সবগুলো ফার্স্ট ইনডিফিনিট সেন্টেন্সগুলোকে আমরা কি করব ফার্স্ট পারফেক্ট টেন্স করব দ্য প্রিভিয়াস ডে বাট ডিড নট ফাইন্ড ইউ ফাইন্ড ইউটা কি হবে ডিড নট ফাইন্ড ইউটা কি হবে হ্যাড নট ফাউন্ড হিম তাহলে রিনা কি বললো এখন রিনা আস্কড করিম হাউ হি ওয়াজ Then she told him that she had gone to his house the previous day but had not found him. Okay. Full stop here. Where did you go? She again asked him. She again asked him where He had gone. Where he had gone. Okay. এখানে রিনার কথা শেষ এবার কে বলবে I went to the book fair said Karim তাহলে এবার আমরা কি দিব Karim replied replied her that Karim replied her that কি রিপ্লাই দিল I went to the book fair তাহলে এটা কি করব এখানে he went to the book fair কি করব had gone তাহলে Karim replied her that he had gone to the book fair Book fair. Full stop. Okay. Dear student, I think you have understood the narrative styles here. I have done two examples for you. So practice more and more as you are enjoying the long vacation, unlimited vacation. I think you will. Use the best use of your time. If you do not understand any grammatical aspects, then call me direct. Okay, I am repeating the changing style here. Rina asked Karim how he was. She told him that she had gone to his house the previous day. But had not found him. She again asked him where he had gone. Karim replied her that he had gone to the book fair. Okay, fine. Thank you. Hope you are you will utilize your time properly in writing, reading and writing. Thank you all.